এই সম্পর্কে এই কি যে বলে এটার কি বলা যায় ম্যাচমেকারের ভূমিকা পালন করছে কিন্তু মুসলমানরা, মানে মুসলমানরা যে এই গ্রিকো রোমান টেক্সটগুলোকে আরবি ভাষায় ট্রান্সলেট করেছে, এর এই টেক্সটগুলো ইউরোপীয়দের সাথে ইউরোপীরা কানেক্ট হয়েছে, কি যে বলে ইউরোপে সবগুলো ভাষা সাহিত্যে কিন্তু এই আমরা দেখি ত্রয়োদশ চতুর্দশ থেকে শুরু হয়, কিন্তু পঞ্চদশ এবং ষোড়শ শতকে হচ্ছে মোটামুটি একটা পিকে পৌঁছায়। জেফ্রি চসার অতটা সম্মান পায় না জীবদ্দশায়, ডেভিড গাওয়ার যে একজন রাজকবি সে যে সম্মান পায়, এবং তার কবরও তার এই যে কফিনও অনেকটা লাতিন একটা কোটেশন সম্ভব দেওয়া আছে ডেভিড গাওয়ার। মধ্যযুগে ইউরোপের রেনেসাঁ হচ্ছে একটা বড় বৈপ্লবিক ঘটনা। এই রেনেসাঁ বলতে বোঝা যায় আসলে প্রাচীন গ্রিকো রোমান নলেজ চিন্তা দর্শন এর সাথে সম্পর্ক স্থাপন করা। এই সম্পর্কে এই কি যে বলে এটার কি বলা যায় ম্যাচমেকারের ভূমিকা পালন করছে কিন্তু মুসলমানরা, মানে মুসলমানরা যে এই গ্রিকো রোমান টেক্সটগুলোকে আরবি ভাষায় ট্রান্সলেট করেছে, এর এই টেক্সটগুলো ইউরোপীয়দের সাথে ইউরোপীরা কানেক্ট হয়েছে। ইউরোপীয়রা প্রথমে কিন্তু আরবিতেই ওই ক্লাসিক্যাল টেক্সটগুলো পড়েছে, তা ধীরে ধীরে তারা মূল ভাষায় ওই টেক্সটগুলো পড়া শুরু করে দেয়। ইতালিতে বিশেষ করে শুরু হয়, ইতালিতে বলা যায় প্রথম রেনেসাঁ মানে শুরু হয়, এবং ইতালি থেকে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সব জায়গাতেই মোটামুটি রেনেসাঁর আইডিয়াগুলো বিস্তার ঘটে। গত রেনেসাঁর পূর্ববর্তী প্রায় 1500 বছর এই এই ইউরোপের ইতিহাস ছিল আসলে একটা বন্দা ইতিহাস। এরা হচ্ছে যে এই চার্চ কেন্দ্রিক এবং রোমান ক্যাথলিসিজমের চাপায় পড়া ধর্মীয় বিভিন্ন বিভাজন বিবাদে জড়ায়া এদের আসলে নলেজের বড় কোনো বৈচিত্র্য দেখা যায় না। খুবই ওই বাইবেলকে কেন্দ্র করেই কিছু কিছু টেক্সট তৈরি হয়েছে, কিছু কিছু সাহিত্য তৈরি হয়েছে, প্রার্থনা সঙ্গীত তৈরি হয়েছে, একটু বড় আকারে কোনো সাহিত্য বলা যায় প্রোডাকশন নাই। এর মধ্যে 1200 বা 1300 দিকে ইতালির কবি পেত্রাক, বোকাচিও বা দান্তে তাদের মধ্যে সাহিত্যের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে, তারা মহাকাব্য লেখেন, বোকাচিও ডেকামেরন লেখেন, এটা অনেকটা আলিফ লাইলার মতো বিভিন্ন গল্প বা এসে বোঝা যাচ্ছে তারা ওই আলিফ লাইলা দ্বারাও প্রভাবিত হয়েছে। আলিফ লাইলা একটা খুবই ক্লাসিক টেক্সট গল্প বলার জন্য, গল্পের বিভিন্ন ফর্ম বা এসেই সেটা পরবর্তী আমরা ক্যান্টারবারি টেলসে পাবো যে ফ্রিস্টসারে ইয়ে করেন। যে সনেট আবার পুরো ইউরোপেই একটা বড় ইম্প্যাক্ট ফেলে, সনেট লেখার চেষ্টা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে ফিলিপ সিডনি থেকে শুরু করে সবাই, মানে ওই এটা শুরু করেছেন পেত্রা, কিন্তু পুরো ইউরোপে আসলে সনেটটা মানে অ্যাকসেপ্টেড হয়ে যায় এবং কয়েকশো বছর এই সনেট একটা অ্যাকসেপ্টেড ফর্ম হিসেবে টিকেছিল। কিছু বলে ইউরোপের সবগুলো ভাষা সাহিত্যে কিন্তু এই আমরা দেখি ত্রয়োদশ চতুর্দশ থেকে শুরু হয়, কিন্তু পঞ্চদশ এবং ষোড়শ শতকে হচ্ছে মোটামুটি একটা পিকে পৌঁছায়। এবং ওই সময় আমরা ফ্রান্সেও যেমন খুব ভালো ভালো সাহিত্য দেখতেছি, নাটক দেখতেছি, একই সঙ্গে ব্রিটেনও অসাধারণ কিছু সাহিত্যিক, আমরা ক্রিস্টোফার মার্লো, স্যার ফিলিপ সিডনি, উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন, মানে একটা পিকে পোষায়। এবং বলা যায় যে রানি এলিজাবেথের সময়কালটা ছিল ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ, ইংরেজি ভাষা ও সাহিত্যের গোল্ডেন এজ। এই সময় ইংরেজি ভাষা ও সাহিত্য পিকে পোষায়, এবং একই সঙ্গে ওই সময় কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তাদের আস্তে আস্তে কলোনিয়াল অ্যাসপারেশন শুরু হবে, যাত্রা শুরু হবে। একই সঙ্গে বলা যায় ইংরেজি ভাষা ও সাহিত্য যখন তার পিকে পোষায়, তার এক্সপানশনটাও যখন শুরু হয়, এবং ইংরেজি ভাষা সাহিত্য বিকাশের ক্ষেত্রে কিন্তু এই কলোনিগুলো ভূমিকা পালন করেছে, তাদের বিশাল মার্কেট তৈরিতে, তাদের ইমাজিনেশনের বিস্তার ঘটাতে, এবং এর মাধ্যমে তারা কিন্তু নিয়েছে এবং দিয়েছে দুইটাই বলা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসে, যেটা হচ্ছে যে ইংরেজি ভাষা সাহিত্যের ভূমিকা, সাহিত্যের বিকাশে ভূমিকা রাখছে। প্রথমত হচ্ছে যে ইংরেজি ভাষায় কথা বলতে ওই সময়ের অভিযাত্রা কমফোর্ট ছিল না, কিন্তু বিভিন্ন জাতিগত দাঙ্গায়, বিভিন্ন জাতিগত সংঘাতের ফলে, সাপোজ ফ্রান্সের সাথে বা অন্য দেশের সাথে সংঘাতের ফলে, এরা নিজেদেরকে নিয়ে সচেতন শুরু করছে। এরা জেফ্রি চসার থেকে শুরু হয়, কিন্তু জেফ্রি চসারের সময় অন্যান্য কবিরা কিন্তু সব লাতিনে কবিতা লিখতো, বেশিরভাগই লাতিন এবং ফরাসিতে কবিতা লিখতো, খুব অল্প কল্প লোক ইংরেজি ভাষা লিখতো। জেফ্রি চসারের সময় প্রধান কবি যে ছিল ডেভিড গাওয়ার, উনি কিন্তু খুবই অনেক রাজকবির মতো ছিল। জেফ্রি চসার অতটা সম্মান পায় না জীবদ্দশায়, ডেভিড গাওয়ার যে একজন রাজকবি সে যে সম্মান পায়, এবং তার কবরও তার এই যে কফিনও অনেকটা লাতিন একটা কোটেশন খুব সম্ভব দেওয়া আছে ডেভিড গাওয়ারের। তো ডেভিড গাওয়ারকে এখন কেউ পড়ে না, জেফ্রি চসারকে পড়ে, কারণ তার মাতৃভাষায় লেখার কারণে। এবং এই ইংরেজি ভাষায় লেখাটাকে একবারে একটা ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্যের একটা, ইংরেজি ভাষায় লেখাটাকে ইংরেজদের
একবারে খুবই আপন করা নেওয়ার মতো একটা করে তুলছেন রেনেসাঁর সময়ের ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, স্যার ফিলিপ সিডনি, তারা ইংলিশ সাহিত্যকে একটা বিস্তৃত রূপ দেন। এবং জন মিল্টন আইসা, জন মিল্টনের মতো একদম এরকম মহাকবি কবি আইসা এই ভাষাটার একটা সম্মানজনক একটা জায়গায় নিয়ে যান। তো দেখা গেছে যে ওই সময়ে আসলে লিটারেরি টেক্সট হিসেবে যে লিটারেরি কিছু ফর্ম ছিল সেটা ছিল নাটক, ছিল সবচেয়ে ডমিনেন্ট ফর্ম। কারণ এখন আমরা যদি দেখি ফিল্ম, ফিল্ম অ্যান্ড মিডিয়া এটা খুব পাওয়ারফুল একটা ফর্ম, ওই সময় কিন্তু সব ধরনের মানুষের কাছে পৌঁছার একটা গণতান্ত্রিক ফর্ম ছিল নাটক। এবং স্বাভাবিকভাবেই নাটকে ফ্রান্সে যেমন ওই সময় খুব ভালো বিকাশ ঘটেছিল, ইংল্যান্ডও সেরকম নাটকে পিক টাইম ছিল। যেমন ক্রিস্টোফার মার্লোর অসাধারণ নাটক ছিলেন ডক্টর ফস্টাস থেকে শুরু করে দ্য জু অফ মাল্টা, অসাধারণ নাটক লিখছেন। এইটার হাত ধরে যারা উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকে ইংরেজি ভাষা সাহিত্যের একজন প্রশস্ত নাট্যকার, তারপরে এই ব্যাটনটা ধরে রাখছেন আর পরবর্তীতে আরও ব্যঞ্জন স্মরণ ব্যঞ্জন অন্যান্য নাট্যকাররা। এবং কবিতায় জন ডান থেকে শুরু করে স্যার ফিলিপ সিডনি ওনারা যে রোল প্লে করেছেন সেটা রবার্ট হেরিক এবং অ্যান্ড্রু মার্বেল থেকে দিয়ে একবারে জন মিল্টনের দিয়ে একটা বিশাল একটা বলা যায় কবিতার একটা শক্তিশালী জায়গায় পৌঁছে ইংরেজি ভাষা সাহিত্য।